थ्री मास्केटियर्स चैनल आरेकटी नतून ब्लगे तोमादेरके स्वागत जानाई। दार्जिलिंगे आज आमादेर शेष दिन। आज आमरा दार्जिलिंग थेके मिरिक हुए न्यू जलपाइगुड़ी स्टेशन जाब। आमरा गाड़ी बुक करेछिलाम दुपुर 12টার समय, एखन बजे सकाल 10টা, तो हाते 2 ঘন্টা समय छिलो। आमरा केभेंटार्से चले एलाम ब्रेकफास्ट सेरे नेवार जोन्नो। ब्रेकफास्ट सेरे एकटू मेले चले एलाम। आज एखाने खूब रोद थाकलेओ खूब हावा दिच्छिलो, जे कारणे बेशिक्षण आर थाका गेलो ना। ठीक समय मतो आमादेर गाड़ीओ चले एसेछिलो आर आमरा यात्रा शुरू करेछिलाम मिरिकेर उद्देश्ये। आमादेर प्लान छिलो मिरिक लेक जावार, किन्तु तार आगे गोपालधारा टी एस्टेटटा एकबार घुरे देखार। এখন বাজে দুপুর 12টা 35 আর আমরা লেপচা জগৎ পৌঁছে গেলাম। দুপুর এখন 1টা, আমরা পৌঁছে গেলাম সুখিয়া বাজারে। এখান থেকে ডান দিকে সান্দাকফু যাওয়ার রাস্তা চলে গেছে। এখান থেকে সান্দাকফু যাওয়ার দূরত্ব 40 কিলোমিটার। রাস্তায় চলতে চলতে এখানকার ভিউটা এত সুন্দর লাগলো যে আমরা দাঁড়িয়ে পড়লাম আর ড্রাইভার দাদা আমাদের কিছু ভালো ছবি তুলে দিলেন। এই ডান দিকে দেখা যাচ্ছে পশুপতি মার্কেট। রাস্তার এই ডান দিকের বাড়িগুলো কিন্তু নেপালের মধ্যে পড়ে। আমরা প্রায় গোপালধারা টি এস্টেট পৌঁছেই গেলাম। ঠিক করেছি এখানেই আমরা লাঞ্চটা সেরে নেব। গোপালধারা টি কোম্পানি, আমরা এখন পৌঁছে গেছি গোপালধারা টি এস্টেটে। এসো বলে ঢুকেন। এর আগেও আমরা এখানে এসেছি দেবজ্যোতির সাথে, এইবার বাবা আর মাকে নিয়ে এলাম। আচ্ছা, এখন আমরা যাচ্ছি গোপালধারা টি এস্টেটের ভেতরে। ধীরে ধীরে এখান থেকে আমরা নেমে যাব। সব দেখো চায়ের বাগান, এত সুন্দর। আগে এখানে এত বেড়া দেওয়া ছিল না। গোপাল নামের এক ব্যক্তি এই পাহাড়ের ধাপে ধাপে ধান চাষ শুরু করেন। নেপালি ভাষায় এই পাহাড়ের ধাপকে বলা হয় ধারা, তাই এই জায়গাটির নাম হয়েছে গোপালধারা। লাঞ্চ সেরে এবার আমরা বেরিয়ে পড়লাম মিরিক লেক দেখব বলে।
আমরা মিরিকে এন্ট্রি করলাম। এখানে পার হেড 20 টাকা করে আমাদের টিকিট লাগলো। জাস্ট সি দ্য বিউটি। আমরা আগেও এসেছিলাম আর এখানে না বোটিংয়েরও অপশান আছে, প্লাস তুমি ঘোড়াতেও চড়তে পারো। আমি জানি না দূরে আমি ক্যাপচার করতে পারছি কি না, ওই ঘোড়াগুলো কিন্তু দাঁড় করানো আছে দূরে, ওগুলোতেও তুমি চড়ে ঘুরতে পারো। মিরিক লেক প্রায় হাফ কিলোমিটার লম্বা। টাইম পাসের জন্য এটা খুব সুন্দর জায়গা। দেখো পানকৌড়ি যাচ্ছে আর দূরে ওই ব্রিজটা দেখা যাচ্ছে। আর খুব সুন্দর করে লেকের চারপাশে এরকম বসার অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছে। চলো ওই গেটটা দিয়ে বেরোই আমরা আস্তে আস্তে। এই পার্কটা থেকে বেরিয়ে আমরা এই দিকটাতে চলে এলাম, জাস্ট ডান সাইডটাতে এই ব্রিজের ভিউটা একটু দেখবো বলে। হালকা রোদ আছে, এখানে বাইকগুলো পার্ক করার জায়গা আছে, সামনে এই লেক। আর এই ব্রিজটাকে ক্রস করে তুমি ওই দিকেও চলে যেতে পারো। আছি এখন ব্রিজের উপরে, এত ঠান্ডা যে ঠান্ডা সহ্য করা যাচ্ছে না। তুমি ব্রিজে লোকে দেখলেই বুঝতে পারবে যে কত জোরে হাওয়া বইছে। এবার আমরা সোজা চলে যাচ্ছি নিউ জলপাইগুড়ি স্টেশন। এই ট্রিপে আমরা নিয়েছিলাম একটা সুইফট ডিজায়ার, যার ভাড়া পড়েছিল 3000 টাকা। প্রায় একই সময়ে আমার শ্বশুর মশাই দার্জিলিং থেকে নিউ জলপাইগুড়ি স্টেশন এসেছিলেন টয় ট্রেনে করে। সেই যাত্রারই কিছু অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করে নিলাম। ট্রেন ছেড়ে দিয়েছে, আমরা আস্তে আস্তে চলেছি দার্জিলিং স্টেশনকে পিছনে ফেলে সামনের দিকে। নিউ জলপাইগুড়ির শিডিউল টাইম হচ্ছে 4:30। দেখা যাক কখন পৌঁছায়। ট্রেনের গতি খুব স্লো, তো খুব আস্তে আস্তে ট্রেন চলছে, কিন্তু ভারী সুন্দর লাগছে। আশা করি যখন
বন জঙ্গলের মধ্যে দিয়ে যাব, তখন খুবই ভালো হবে। আমরা এসে পৌঁছলাম ঘুম স্টেশনে। ঘুম স্টেশন যত পাহাড়ি স্টেশন আছে তার চেয়ে সবচেয়ে উঁচু। এর উচ্চতা প্রায় 7,500 ফিট। দার্জিলিংয়ের চেয়ে উঁচু ঘুম স্টেশন। জানলা দিয়ে পাহাড়ের দৃশ্য চোখে পড়ছে। তোলা পাইন গাছের বন দেখতে পাচ্ছি, খুব সুন্দর লাগছে দেখতে। দিয়ে বাস যাচ্ছে, গাড়ি যাচ্ছে, পাইন গাছগুলো জিনিস সত্যি দেখে খুব ভালো লাগছে। এই কার্শিয়াং স্টেশন এসে গেছে। কার্শিয়াং স্টেশনে গাড়িটা পিছন করে আস্তে আস্তে ইন করছে। গাড়িটা ভারী সুন্দর লাগছে। কার্শিয়াং স্টেশনে গাড়ি ঢুকে যাচ্ছে। কার্শিয়াং স্টেশনে গাড়ি ঢুকে যাচ্ছে। এই কার্শিয়াং স্টেশন হচ্ছে কার্শিয়াং স্টেশন। এই হচ্ছে কার্শিয়াং স্টেশন। ভারী সুন্দর স্টেশন, পরিষ্কার পরিচ্ছন্ন, ভারী সুন্দর লাগছে দেখতে। অবশেষে শেষ হলো আমাদের টয় ট্রেন যাত্রা। প্রায় 1 ঘন্টা লেট করে আমরা পৌঁছে গেলাম জলপাইগুড়ি স্টেশনে। খুবই ভালো হয়েছে যাত্রা, মানে ট্রিপটা ভীষণই ভালো হয়েছে। যারা প্রকৃতিকে ভালোবাসে তাদের কাছে অনুরোধ করি, যদি হাতে সময় থাকে এবং প্রকৃতির নিবিড়তাকে অনুভব করতে চান তাহলে টয় ট্রেনে এই ওয়ার্ল্ড হেরিটেজ তকমা পাওয়া ইউএনএসকো টয় ট্রেনে অন্তত একবার ভ্রমণ করুন, তাহলে বুঝতে পারবেন যে প্রকৃতি আমাদের কাছে পাচ্ছে।